পর্তুগালের রাজধানী লিসবন শহরের দক্ষিণ পশ্চিমে 17 কিলোমিটার দূরত্বে কোস্টা দা ক্যাফরিকার সমুদ্র সৈকত, যেখানে লিসবন শহর থেকে তাগুস রিভার পার হয়ে দৃষ্টিনন্দন পথ দিয়ে যেতে সময় লাগে মাত্র 20 থেকে 30 মিনিট। আটলান্টিক মহাসাগরের উপকূলে 15 কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে কোস্টা দা ক্যাফরিকা পর্তুগালের বৃহত্তম অবিচ্ছিন্ন নান্দনিক সৈকতগুলোর মধ্যে একটি, যার একপাশ ঘুরে রেখেছে উঁচু উঁচু পাহাড়, ছোট ছোট মনোরম টিলা। সৈকতের প্যানোরামিক দৃশ্য উপভোগ করার জন্য রয়েছে আইকনিক ট্রান্সপায়ার বিচ ট্রেন, উপকূলরেখার প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় সূর্যাস্ত এবং নির্মল পরিবেশ সহ গভীর স্বচ্ছ ঠান্ডা জলের উঁচু উঁচু ঢেউ, যা যে কাউকে অনায়াসে মুগ্ধ করবে। কোস্টা দা ক্যাফরিকা একটি বিখ্যাত সার্ফিং স্পট, যা সব স্তরের সার্ফারদের আকর্ষণ করে। কিছুর জন্য কোস্টা দা ক্যাফরিকা সমুদ্র সৈকতটি পর্যটকদের জন্য হয়ে উঠেছে একটি পরিণত আদর্শিক গন্তব্য।